আমি শুনছি যে তিনটা বিল্ডিং এ একই সাথে এই গ্যাস ছড়ানো হয়েছে। তিনটা বিল্ডিং মানে কি? তিনটা তলায়, তিনটা হোস্টেল, একই সময় এক একটা বিল্ডিং, প্রথম যে বিল্ডিংটা, প্রথম যে বিল্ডিংটা অসুস্থ হয়েছে নিচতলায় নাকি টোটালটাই ধোয়া ছিল, ধোয়ার তীব্র ঝাঁঝালো গন্ধ। আচ্ছা, ওরা শ্বাস প্রশ্বাস। প্রথমটা কজন ছিল শিক্ষার্থী? তারা সবাই অসুস্থ? হ্যাঁ। আচ্ছা, তারপরে আরেকটা বিল্ডিং কি ভিন্ন? আলাদা বিল্ডিং। সেখানে কতজন ছিল? সেখানে 70-এর মতো। সেখানেও সবাই অসুস্থ? ম্যাক্সিমামই অসুস্থ, কিছু মানে কিছু হাসপাতালে ভর্তি হয়েছে, কিছু আবার আশা করতে আবার সুস্থ হয়ে গেছে। আচ্ছা, আর ছেলেদের হোস্টেলও দেওয়া হয়েছে, সেখানেও 4-5 জন। তাহলে তো 100-এর মতো বোধ হয়। সব মিলিয়ে, আমাদের টিচার যারা ছিলেন, আমরা আসলে পত্রিকা বিক্রম চলমান, তো তার প্রেক্ষিতে আমরা ওখানে মিটিংয়ে বসছিলাম। তার মধ্যে আমাদের যে হোস্টেলের হোস্টেল সুপার যিনি আছেন, তো উনি আমাদের সাথে ফোন দিল যে প্রথমে আমার স্টুডেন্টটা এরকম অস্বস্তি বোধ করতেছে এবং শ্বাসকষ্টজনিত সমস্যা। তো পরে আমাদের হোস্টেলের দুজন টিচার ওখানে আমরা পাঠাইলাম যে দেখার জন্য, তো তারা যে আমাকে ফোন দিল যে তার জাজালো গন্ধ ভিতরে ঢুকে যাচ্ছে। পরে আমরা আমাদের আরও টিচার সহ আমরা আরও 6-7 জন আমরা ওখানে গেলাম। যাওয়ার পরে যায় ওখানে যায় দেখলাম কি যে আসলে এত ভাজালো গন্ধ আমরা নিজেরাই ঢুকতে পারতেছিলাম না। তো কয়েকজন স্টুডেন্ট আমরা ওখান থেকে বের করে নিয়ে আসলাম, যারা ছিল বললাম যে তোমরা বের হয়ে চলে যাও বা ওদের বাইরে দাঁড় করলাম এবং আশপাশের পুরো জানালাটা আমরা সবগুলো একবার খুলে দিলাম ধোয়াতে এবং তীব্র ভাজালো গন্ধ ছিল। পরে তো যারা ওখানে ছিল টিচাররাও 4-5 জন অসুস্থ হয়েছে এবং শ্বাসকষ্ট হয়েছে বা আমাদের ওখানে একটা আন্দোলন হয়েছে, সেখানেও আমরা বাইরের লোকদের একটা ইনভোট পেয়েছি। এরপরে পহেলা বৈশাখে সেখানেও একটা ষড়যন্ত্র হয়েছে এবং এই পহেলা বৈশাখটা নিয়ে কিছু লেখালেখি হয়েছে যে এটা একটা ধর্মভিত্তিক কাজ এরকম এটা নিয়েও। পরে আবার এই 3 নম্বর এই ঘটনাটা ঘটলো, এটা অবশ্যই একটা বাইরের লোকের ষড়যন্ত্র। আচ্ছা, গতকালকে আমাদের এখানে রাত 8টার পরে 25 জন নার্সিং স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয়েছে। তাদের বেশিরভাগই সমস্যা ছিল শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছে। তো আমরা আমাদের ক্লিনিকে আমরা দেখলাম যে আসলে তার কোনো কার্ডিয়াক বা রেসপিরেটরি কোনো সমস্যা ছিল না। আমাদের কাছে এটা মাস সাইকিয়াট্রিক ইলনেসই মনে হয়েছে আমাদের কাছে এবং আমরা কোনো আশঙ্কাজনকভাবে কেউ ভর্তিও হয় নাই আর আমরা পরীক্ষা এক্সামিনেশন করার তেমন কিছু আমরা পাইও নি এবং তারা ভালো আছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ তো আজকে তাদেরকে নাম কাটিয়ে নিতে পারবো। লার্জ পিপুল অফ ভয় বলে এটা নাম হচ্ছে মাস। তো ওরা বলছে যে একটা গন্ধ পেয়েছিল, সেটা হয়তো ওরা বলছে, ওদের কাছে মনে হয়েছে, কিন্তু আমরা পরীক্ষা করে আমাদের কাছে মানে কোনো খারাপ কিছু বা অন্য কোনো ইস্যুর মনে হয়নি, আমাদের কাছে মনে হয়নি। আমাদের ক্লিনিক্যালি যেটা মনে হয়েছে সেটা বিভিন্ন সাইকে মানে মাস সাইকেটিক ইলনেস হতে পারে, আমাদের কাছে ক্লিনিক্যালি মনে হয়েছে। ওরা বলতেছে এটা